তুমি নিপুন তোমার আল্লাহ গ্লা তোমায় আমাদের মুসলিম করেছ জোরে বলুন না সুভার আল্লাহ ওই কৌটিহীন কাশ ভোবান তুমি কো ইশারায় দেখেছ এই শ্যামল পৃথিবী চিত্রখানে তুমি নিপুন তোমার দেখেছ ও গো আল্লাহ শকোর তোমায় আমাদের মুসলিম করেছ তুমি পাহাড়ের বুকে তরুণা তুমি সাগরের বুকে দিলে কান্না ও গো তুমি সাগরে বুকে দিলে তুমি পাহাড়ে বুকে দিলে ঝরনা তুমি পাহাড়ের বুকে সাগরের বুকে দিলে কান্না শিরাতে রাতে রে দৌড়িলি মাই তুমি আলোর পদি বিখানি জেলেছ ও আল্লাহ আল্লা শকোর তোমায় আমাদের

মাওলা না মহম্মা দন্দো আলা আলে সেই দিনা হাবিবনা তো কিছুক্ষণ আপনাদের সম্মুখে একটু আঁখের কথা বললাম এই আখেরাতটা সত্য না মিথ্যা কে বললে আপনারা বিশ্বাস করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বলে যে পরকাল আছে আপনারা বিশ্বাস করবেন করবেন না প্রধানমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর কথা তো বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না আমাদের এলাকার যারা জ্ঞানীগুনি মানুষ আছে তারা যদি পরকালের কথা বলে আপনারা বিশ্বাস করবেন তো যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব যে মানবকে না সৃষ্টি করলে আমার আল্লাহ পৃথিবীর কোন বালি কোনাকে সৃষ্টি করতেন না না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী না ইনসান না জিন না গাছ না পশু না পাহাড় না সুরাজ না চন্দ্র না তারকারাজি না আসমান না জমিন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবীদের নবী যিনি নবীদের সরদার জনাবে মোহাম্মদ রসুল্লাহী সাল্লাল্লাহ ওয়া সাল্লাম তিনি বলে গিয়েছেন যে আখেরাত আছে আখেরাত আছে পরকাল আছে পরকাল আছে এবারে আপনাদের বিশ্বাস হচ্ছে এরপরেও যার বিশ্বাস হবে না সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না পারে না সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না আল্লাহ রসুমাল্লাল্লাহ আলেক হিমাসাল্লাম আল্লাহ পাকরা পুলা আলামিন নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন কিসের জন্য আমার আপনার মতো মানুষ ইনসান আমার আল্লাহ পাকরা পুল আলামিন অতি ভালোবেসে এই ইনসানকে সৃষ্টি করেছে কিন্তু ইনসান এই মানব সম্প্রদায় যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে মূর্তি পূজা করতে শুরু করে দিল মাটির ঠাকুর বানিয়ে তাদেরকে মাবুদ মাবুদ করতে শুরু করে দিল তাদের কাছে যেমনই মাথা নত করে শুরু করে দিল যেমনি মানুষেরা এরকম ভাবে বিগড়ে গেল যুগে 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 আল্লাহু আকবর রাব্বুল আলামিন এই ইনসানকে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য कामयाबीর পথ দেখানোর জন্য নবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন জোর হবে না সুবহানাল্লাহ তিনি আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই পৃথিবীর বুকে এসেছিলেন মানুষকে হেদায়েতের পথ বলে দেওয়ার জন্য মানুষকে জান্নাতের পথটা দেখিয়ে দেওয়ার জন্য তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন মান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আর হাকাম গুণ ইনসান মানব জাতিকে জানিয়ে দেওয়ার জন্য এসেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ কুরআনুল করিম যেটা আমরা পড়ি যেটা কি আমরা মহাব্বত করি এই কুরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে নাজিল করলো আমার নবীর কাছে পাঠালো আমার নবীর কাছে দিল আমার নবীর কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে পাঠিয়ে দিয়ে নবীকে বলে দিল এই নবী তুমি ইনসানের কাছে মানব সম্প্রদায়ের কাছে মানুষের কাছে এই কোরআনের খুলে বর্ণনা করো খুলে খুলে তাদের কাছে করো জোরে হবে না আল্লাহ নবীকে কিন্তু একথা বলেনি যে শুধু মুসলমানদের কাছে যাও বলেছে ইনসান মানে মানুষ মানব সম্প্রদায়ের কাছে যাও কোরআনের কথা তাদেরকে শুনিয়ে দাও যে মানবীরা যে ইনসানীরা এই কুরআনকে ভালোবেসেছে আমার নবীর কথাকে মেনে নিয়েছে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে কুরআনকে সত্য বলে বিশ্বাস করেছে নবীকে সত্য বলে বিশ্বাস করেছে তারাই হলো মুসলমান তারাই হলো মুসলমান যারা মানেনি যারা নবীকে মানেনি নবীর কথাকে বিশ্বাস করেনি যারা কুরআনকে মানেনি কুরআনের কথাকে বিশ্বাস করেনি তারা কি কিন্তু মুসলমান নয় তারা কিন্তু মুসলমান নয় এবারে আপনারা বলুন আল্লাহ হারাম খেতে নিষেধ করেছেন দেখবেন আমরা যখন আলোচনা করি যে আইয়ামে জাহিলিয়াতের যুগটা খুব খারাপ যুগ ছিল খারাপ সময় ছিল তা আমরা মনে করি বাবার কি না খারাপ যুগ ছিল সেই যুগটা কিনা খারাপ যুগ ছিল সেই যুগটা সেই যুগে কি ছিল সেই যুগে জেনা ছিল সেই যুগে হত্যা ছিল সেই যুগে মারামারি ছিল সেই যুগে পরনিন্দা পর চর্চা গিবদ গিল্লা ছিল সেই যুগে জুয়া ছিল সেই যুগে মদ ছিল সেই যুগে গাঁজা ছিল তাই তাদেরকে তো আমরা খারাপ বলি নাকি তাহলে আমরা কি তার থেকে বাদ নাকি নাকি আমরা তার থেকে বাদ আছি তার থেকে আমরা বাদ নেই তাহলে তাদের মতো আমাদের প্রায় সামঞ্জস্য হয়ে যাচ্ছে না যাচ্ছে না সামঞ্জস্য প্রায় হয়ে যাচ্ছে শুধু একটা জায়গা একটু বাকি আছে তারা ইমানদার ছিল না আমরা ইমানদার তারা ইমানদার ছিল না আমরা ইমানদার আমরা আল্লাহকে মেনেছি নবীকে মেনেছি কোরানকেও মেনেছি কিন্তু সেই মানার মধ্যে আমাদের একটু ভুল হয় মানার মধ্যে আমাদের একটু ভুল হয় এই ভুল আল্লাহ প্রকরব ভুল আলামিন আমাদের ক্ষমা করবেন না করবেন না ক্ষমা করবেন না করবেন না হ্যাঁ করবেন ভুল ক্ষমা করবেন কখন এই যে আপনারা জানলেন যে যখন মানুষ একজন ব্যক্তি একটা কাজ জানে না সে নূতন নূতন সেই কাজটা শিখেছে সে যদি ভুল করে তার উপরে তেমন কোন মানে রাগঝাল করা হয় কি বকাবকি করা হয় কি বকাবকি করা হয় না মালিকও অতটা নারাজ হয় না যে শিখেছে সবে মাত্র কিন্তু দীর্ঘদিন শিখেছে দীর্ঘদিন কাজটা করেছে তখন যদি ভুল করে ওই কাজে আর রাখবে বলবে বার করে দে এর কোনো কাজে মনোযোগ নেই দেখো কিন্তু থেকে ছেটে ফেলে দে আমরা মুসলমান আমাদের নবী দেড় হাজার বছর পূর্বে আমাদেরকে এইসব কথাগুলো সব পায় টু পায় পয় টু পায় শুধু কোরআনকে নয় হাদিসের মধ্যেও লিপিবদ্ধ করে গেছে শুধু এই মুসলমান ইনসান মানব জাতিকে বোঝানোর জন্য যে তোমরা হারাম খেও না তোমরা সুদ খেও না পরনিন্দা পরচর্চা করো না তোমরা মানুষের সাথে দুর্ব্যবহার করো না তোমরা হত্যা পরেও আমরা হিসাবগুলো কি করছি ছেড়েছি না নিজেদের মধ্যে আকারে রেখেছি এখনো আকারে রেখেছি তাহলে আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দূরে সরিয়ে দিতে পারে না পারে না হ্যাঁ দূরে সরিয়ে দিতে পারে আমাদের অনেক ভাবার আছে আমরা পৃথিবীর অনেক কিছু ভেবেছি অনেক কিছু আমরা ভেবেছি এখন বর্তমান সময়ে ফাসাদের যুগ সত্যি কথা বলতে ভালো কথা বললে মানুষের এখন রাগ হয় ভালো কথা বললে এখন মানুষের রাগ হয় একটু চেপে ওয়াশ করতে গেলে মানুষের গায়ে বাঁধে গ্রামে গিয়ে এখনই লোনের লোনের কথা বলেন গ্রুপ লোন কার সামনে বলবে তুমি যে সামনে বসে আছে সেই গ্রুপ লোন করে বলে ওই সব হুজুর কোথায় পাস তোরা হ্যাঁ ভালো ভালো সুদ হুজুর পাস নে হ্যাঁ এসব বলে যাচ্ছে প্রতি ঘরে ঘরে টিকিট কাটছে হ্যাঁ প্রতি ঘরে ঘরে টিকিট কাটছে বড় লোক হয়ে যাবে তুমি হারাম খাচ্ছো তুমি হারাম খাচ্ছো আবার হাত তুলে দোয়া করছো গো রব্বুল আলামিন আমরা মুসলমান আমাদের উপরে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে মাওলা বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান বান্দা কোরআনটা খুলে দেখো আমি মুসলমানের কি ক্যাটাগরি বলে দিয়েছি আমি মুসলমান হলে কি তোমার নিয়ম থাকবে কি তোমার কানুন থাকবে সবকিছু বলে দিয়েছি তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও সেগুলো তুমি ফলো করো তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও তুমি হারামটা ছেড়ে দাও হালালটা ধরো তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও পরনিন্দা পরচর্চা কি বোধ গিল্লা কে ছেড়ে দাও কিন্তু আমরা মানুষ পরনিন্দা পরচর্চা কি বোধ গিল্লা হারাম হালাম আমরা নিজেরা নিজেদের বুকে হাত দিয়ে চিন্তা করি যে আমরা কোথায় আছি আমরা কোথায় আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন তো যে কথা বলতে বলতে এদিকে চলে এলাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি যে কথাটা বলে গিয়েছেন পৃথিবীর মুখে এমন কোন মার লাল নাই যে সেই কথার উপরে চ্যালেঞ্জ গ্রহণ করেছে পৃথিবীর কোন মানব সেই কথার উপরে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লাম বলে গিয়েছে পৃথিবীর মানব এই ইনসান এই মানব সম্প্রদায় তোমরা যদি এক আল্লাহকে মেনে নাও আমি নবী মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নাও আর কোরআনকে তোমাদের গাইড বুক হিসেবে মেনে নাও তাহলে আখিরাতটা তোমাদের কামিয়াবি হবে আর যদি এগুলোকে তোমরা না মানো এগুলোকে তোমরা যদি না বোঝো আখিরাতটা তোমাদের এর বরবাদ হয়ে যাবে আখেরাত বরবাদ হয়ে যাবে আমরা কোরআনকে এখনো বুকে জড়িয়ে নিতে পেরেছি কোরআনটা খুললে কোরআন কি বলছে কোরআনটা খুললে কোরআন সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা কার আল্লাহর কিন্তু আমরা সমস্ত প্রশংসা কার করি করি মাঠে ভালো ধান হয়েছে আমাদের সঙ্গে সঙ্গে প্রশংসা হয়ে যায় আমি ভালো সার মেরেছিলাম আমি ভালো করে খোবালি করেছিলাম আমার ধানটা ভালো জাতের ছিল বলি না বলি না আ না বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর এটা আমরা বলি না বলি না কিন্তু যখন আমাদের উপরে কোন বিপদ আপদ এসে যায় আমরা আল্লাহর প্রশংসা করি না আল্লাহর সাথে তখন গস্তাগি করি আ বিপদ আসলে কি বলি যে আমার দেখতে পায় আর কারু দেখতে পায় না আ আল্লাহ বিপাত্র আলামিন ইমানদারের জন্য যে ইমানদার বিপাতটা সহ্য করে নিয়ে আল্লাহর উপরে সবর করবে যে আল্লাহ পাকরাবুল আলামিন এটাই আমার জন্য ভালাইয়ের জন্য রেখেছিল তার জন্য সেটা কামিয়াব ভালাই

সত্য কথা তাদের সাথে তুলে ধরলো আমার নবীকে তারা নবীর এলাকা থেকে দূরে সরিয়ে দিয়েছিল না দেয় নাই কোথায় পাঠিয়েছিল মক্কা থেকে আমার নবী কোথায় গিয়েছিল মদিনাতে চলে গিয়েছিল কিসের জন্য আমার নবী ইসলামের দাওয়াত দিত ওই কাফেরেরা শত্রু আমার নবীকে সহ্য করতে পারে নাই পারে না আমার নবীর উপরে অত্যাচার করে জুলুম করে আমার নবীকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু আমার আপনার নবী এমন একটা মানব ছিল এমন একটা মায়াবী মানুষ ছিল কোনদিন কারো সাথে দুর্ব্যবহার করে নাই কারো সাথে অসৎ ব্যবহার করে নাই আমার নবীকে এত অত্যাচার নবী আর মদিনায় গিয়ে ইসলামের দাওয়াত দিলেন দশ হাজার মানুষ নবীর সাথে এবার সাথী হয়ে গেল সাহাবি হয়ে গেল মদিনা থেকে দশ হাজার মানুষ নিয়ে নবী আমার ফিরে আসছে মক্কাতে যারা বিরোধিতা করেছিল আমার নবিকে যারা মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল তারা এবারে ভয় করছে যে ওই যে মোহাম্মদ 10000 সৈন্য নিয়ে আমাদের দিকে আসছে না জানি আমাদের সাথে কি ব্যবহার করবে কি ব্যবহার করবে কিন্তু না 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 আমর আপন নবি মায়ের নবি হাবিবুল্লাহ নবি جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওখানে এলান করে দিল মক্কাতে আজ আমি তোমাদের সাথে বদলা নেব না তোমাদের আমি আমাদের আজকে প্রতিশোধ নেব না তোমাদের বদলা নেবো না তোমাদের প্রতিশোধ নেবো না আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম যুদ্ধের ময়দানে চাচা হমজা রাহু হমজা রদি আল্লাহুতালা অনুগু নাণ প্রিয় সাহাবা নবীজির প্রাণ প্রিয় চাচা চাচা বাজে ওই হিন্দা ময়দানে নবীর চাচা হামজার জিল্লা হুতালান গুরু বুকটা ফেড়ে বুকটা ফেড়ে আসি বুকটা ফেড়ে কলিজাটা পার করে হিন্দার হাতে দিয়েছিল আর হিন্দা নবীর চাচা হামজার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল খেতে 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 তার গালের চোয়ালের দুই দিকতে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে আমার নবী টুকরে খেতে ফিরেছিল যুদ্ধের ময়দানে কিন্তু ওই মক্কা বিজয়ের দিন আমার নবী হিন্দাকেও ক্ষমা করে দিয়েছিল যে হিন্দা নবীর চাচার কলিতা চিপিয়ে চিবিয়ে খেয়েছিল সেই হিন্দাকেও আমার নবী মাফ করে দিয়েছিল আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি কেন বিশ্ব মানব হলেন কেন তিনি মানবের শিক্ষক হলেন একবার শুনুন মদিনার মসজিদে নবী আমার বসে আছেন সাবাই কেরাম বসে আছেন আজকে যে ইহুদিরা মুসলমানদের উপরে ওই ফিলিস্তিনের বুকে তারা ইহুদিরা ওই ইসরায়েলেরা মুসলমানদের উপরে জুলুম করতে যাচ্ছে তারা করছে নির্যাতন করছে এই হুদিদের সাথে আমার নবী কিন্তু দুর্ব্যবহার করে নাই মসজিদে নবাবিতে বসে আছে একজন ইহুদি মসজিদে নবাবিতে পেশাব করে দিল সাহাবাই কেরাম বসে আছে একজন ইহুদি এসে মসজিদে নবাবিতে পেশাব করে দিল সাহাবাই কেরাম রেগে আগুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অনুমতি দিন অনুমতি দিন আমরা সকলে এই শেষ করে দেব তাকে আমরা প্রহার করব মারব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন না 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 তোমরা থেমে যাও থেমে যাও দাঁড়িয়ে যাও থমকে যাও তার সমস্ত পেশাব কমপ্লিট হয়ে গেল পেশাব কমপ্লিট হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহাম ওই হুদিকে কিছু বললেন না কিছু বললেন না ইহুদি কিছুটা যাওয়ার পরে আবার ফিরে এসে বললে এ মোহাম্মা আমি যে তোমাদের মসজিদে পেশাব করে দিলাম তুমি আমাকে কিছু বললে না কি কারণ জানতে চাই কি কারণ তোমাদের মসজিদে পেশাব করে দিলাম কিছু বললে না কি কারণ জানতে চাই আল্লাহ ওয়াসাল্লাম বললেন আমারই হুদি ভাই তুমি যে মসজিদে পেশাব করেছো ওই পেশাবটা আমরা পানি দিয়ে ধুয়ে দেব পানি দিলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু তুমি যে পেশাব করছিলে ওই সময় তোমাকে যদি মানা করা হতো তোমার পেশাবটা ওই সময় দাঁড়িয়ে যেত থমকে যেত পেশাবটা বন্ধ হলে তোমার শরীরে রোগ জীবাণু জড়িয়ে যেতে পারত তাই তোমার পেশাবটা কমপ্লিট হয়ে গেল পেশাবটা আমরা পানি দিয়ে ধৌত করে দিলাম তাতে আমাদের কোনো অসুবিধা নাই এই যে সদ ব্যবহার করল এই যে সদ আচরণ করল ভালো ব্যবহার করার কারণে ওই ইহুদিটা তখন জবাব দিচ্ছেন উত্তর দিচ্ছেন হে নবী মুহাম্মদ আমি জানি এটা মসজিদ তোমরা কেন নামাজ পড়ো আল্লাহকে ডাকো কিন্তু আমি করে পেশাব করেছিলাম আমি শুনেছি যে আখির জামানার নবী খাবে সে নাকি খুব ভালো মানো ভাবে যে আখির জামানার নবী খাবে তার নাকি ধৈর্য সব থাকবে সে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমি মোহাম্মদকে পরীক্ষা করতে চেয়েছিলাম সত্যি কি তুমি শ্রেষ্ঠ মানব কি শ্রেষ্ঠ মানব নয় সেটা আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমি তোমাদের মসজিদে পেশাব করার পরেও আমি একটা গায়ের কৌমের মানুষ আমি হুদি হওয়ার পরেও তুমি আমার কোনো প্রতিশোধ নিলে না তুমি আমার উপরে কোনো কিছু চাপালে না তুমি আমার কোনো প্রতিশোধ নিলে না তোমার সাহাবার আমার উপরে রেগে গিয়েছিল তুমি সাহাবারকে বসিয়ে দিলে এ মোহাম্মদ তোমার ব্যবহারে আমি খুশি হয়েছি তোমার হাতে হাত দিয়ে আমি ইহুদি আমাকে মুসলমান বানিয়ে না আমার নবীর আদর্শ আমার নবীর আখলাক ব্যবহার চরিত্র এটা ছিল আর আমরা সেসব আখলাখ চরিত্র নিজেদের মধ্যে কিছু নেই না শুধু ফতোয়াবাজি করে বেড়াচ্ছি ও তবলিক ও হেজবুল্লাহ ও আজান গাছি ও বিভিন্ন রকম নামাজ নেই কালাম নেই সুন্নত জানে না রসুলের ছোট ছোট হাদিস জানে না খাবার দোয়া জানে না পেস্তাব পায়খানার দোয়া যায় না সর্বপ্রথম কিচের হিসাব হবে নামাজের হিসাব হবে না হবে না শুধু তবলিকদের হবে নামাজের হিসাব হেজবুল্লা দে আজান গাছি পিট ডেঙা কারু বাদ যাবে কি ওখানে কোন দল দেখবে না ফেরেস আসে এসে বলবে না তুই কোন দলে কিছু বলবে শুধু দেখবে নামাজটা ঠিক আছে কিনা নামাজটা খুলে দেখবে অজু চারটে ফরজ ছিল একটাও ঠিক নেই নামাজের মধ্যে ফরজ ছিল একটাও ঠিক নেই নামাজে কেরাত ছিল মোটে কেরাতই জানে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা শেষ করে চলে গেছে ধোকা কিন্তু ফতোয়া মামারার দিকটা একদম ফাস্ট বড় যায় মুক্তি মুফতিচায়বরা হেরে যাবে আল্লাহ রশুল সোসাল্লাম তান আর বাণী আখেরির জামানা এরকমই হবে বড় বড় গুলামায়ে কেরা তারা চুপ করে থাকবে আর যারা কিছু জানে না ফতোয়াবাজি করে চলে যাবে আল্লাহ ফাক্রা পুলা আলামিন এর থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন সকলে বলি আল্লাহ গুমা আমিন খুব খারাপ সময় যাচ্ছে ফতোয়াবাজি কম করুন হাদিস কোরান শিখুন আর আল্লাহ সাল্লামের যে আখলাখ ব্যবহার চরিত্র মানুষের সাথে করেছে সেই আখলাখ চরিত্র ব্যবহার মানুষের সাথে দেখান ইসলাম কিন্তু তরওয়াল দিয়ে আসেনি রক্ত ক্ষয় করে আসেনি আল্লাহ সাল্লাম মানুষের সাথে সদ ব্যবহার করেছে সদ আচরণ করেছে তাই ইসলাম আজ পৃথিবীর বুকে ছড়িয়েছে এমনি এমনি আসে নাই পাক আল আমিন অল্প সময়ের মধ্যে যতটুকু বলিয়েছেন আমাকে বেশি করে আমল করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক আখির আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন